কি সুন্দর হতে যাচ্ছি পূজার জন্য। শালা হাগুরে আমি যখন ব্লগটা একা শুরু করি তখন নিশিতা আমার বাড়িতে থাকে না, নিশিতা ওর বাড়িতে থাকে। তো আজকেও নিশিতা ওর বাড়িতে রয়েছে আর আমি আমার বাড়িতে। আর দুদিন ধরে টানা গাইজ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনো মেঘলা ওয়েদার, পিটপিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে বেরোতেই পারছি না বাড়ির থেকে। এই দুদিন ও ওর বাড়িতে আটকে রয়েছে, আমিও আমার বাড়িতে আটকে রয়েছে, ব্লগ করতেও বেরোতে পারছি না, ভিডিও হাতে একটাও নেই। আর তোমাদের তো কথা দিয়েছিলাম যে ডেইলি ব্লগ দেবো, কিন্তু কী করে বেরোবো এরকম অবস্থায়। তো আমরা আজকে ঠিক করেছি যতই মেঘলা থাকুক আর যতই বৃষ্টি থাকুক আজকে আমরা বেরোবই। তাই আজকে আমরা ঠিক করেছি নিশিতারও কিছু বিকালবেলা কাজ রয়েছে, বেরোতেই হবে ওর, তো আমিও ওই জন্য বেরোবো। আর ভালো লাগছে না বাড়ি বসে বসে ভিডিও করতে, বেরোতেই হবে। তো চলো ওই জন্য একেবারে নিশিতার বাড়িতে যাই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, চলো। এই জন্যই বলি বাড়ির রাস্তাটা একটুখানি পাকা করো, কি কি কাদা হলেই আমাদের বাড়ি বৃষ্টি। কি কাজ তোমার মার্কেটে, বাজারে কি কাজ এত এই বর্ষা কাদায়? আমি সুন্দর হতে যাচ্ছি পূজার জন্য, ওরে বা চুল কাটবো, মাছিয়ে মাসাজ করব, অনেক কিছু। চলো ওটো 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 দিদি বাড়ি চলে যাচ্ছ। আর হচ্ছে দই খেতে, কারণ দিদি কালকে একটা দই এনেছিল, সেইটা খুবই টেস্টি লেগেছিল আমার। হাগুরে সুন্দর হয়ে আয় ভালো করে ময়দা মামনি। পার্লারে যাবো, মানে এটা বাড়ি আর কিন্তু পার্লার। এই যে পার্লার। আর দিদি চলে গেছে বাড়ি, ও শ্বশুর বাড়ি। চলো চলো যাও, এই তাড়াতাড়ি এসো, কিন্তু আমি এখানে বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। যাও টাটা। মেয়েদের ব্যাপার একটু তো অনেকক্ষণই লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। চলো এখন আমার গাইস মাসাজ হবে, ও চুল চুলটা খোপা করে ওরে নাম যাতে সামনে না চলে আসে। ফেশিয়াল করা, চুল কাটা, সবকিছুই কমপ্লিট হলো এতক্ষণ পরে। বাবা অন্ধকার একটু ফ্ল্যাশ মারো, ওই দেখো জিতু দাঁড়িয়ে আছে। কতক্ষণ বোর লাগছিল একা একা, ভগবান আমার জীবন শেষ, আমি বসছি উঠছি দাঁড়াচ্ছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো, আর কখন ঢুকেছিলাম। চলো চলো বাবা, এই চার ঘাটের হাটে আমি কত এসেছি ছোটবেলায় বাবার সাথে, আর এই যে এখন বরের সাথে। আগে বাবার সাথে আসতে, এখন বরের সাথে আসো, সিম্পল ব্যাপার। অনেকদিন পরে এই হাটে হাটে ঢুকলাম, মানে আমি নিজেদের আমাদের হাটেও ঢুকি না। আসো দেখো ওই পাশে আমি ইয়ে কিনবো, একটু প্যান প্যান কিনবো, হাফ প্যান কিনবো। আচ্ছা বাড়ি পড়ার জন্য? হ্যাঁ, যেগুলো যে কুচি কুচি প্যান বাচ্চাদের। চলো 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 বাবা, রে পাগল হয়ে যাবো। কি খাবা তুমি? দেখছি আগে কিনে নি। ঠিক আছে নাও 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 নাও। গাইস এখন যাচ্ছে আমি আমুলের সেই দই কিনতে, আবার আসলাম। আর হাট আমাদের ঘোরা হয়ে গেছে, কারণ হাটে আজকে ভীষণ বৃষ্টি হয়েছিল, ওর জন্য কোনো হাট ভালো করে বসেনি। প্যান তো কিনা হয়ে গেছে, আর কিছু লাগবে? প্যানটা কিনেছি। আর কিছু কিনা লাগবে? না চলো এখন দাঁড়ানো যাবে, এত জ্যাম। আসো ও পাশে চলে গেলে কি করে, এত জ্যামের মধ্যে গাড়ি রাখাই যাচ্ছে না। একটা আমুলের দই বলো। দই দই? হুম তো আমুলের দই আছে, দা দিও তো একটা না দুটো, একটা একটা। বাবা অনেক গরম খেতে পারবো না, ফ্রিজে রেখে রেখে খাবো। দই বড়? হুম দই কতটা দেবো?
400 ওই বড়টা দিও বড় এখন কোনটা খেয়েছে ও জানি না হ্যাঁ 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 ওটা বুঝতে পেরেছি কালকে দিদি নিয়ে গিয়েছিল না ভালো লেগেছে এটা কিসের মিষ্টি দই এটা তো হ্যাঁ হ্যাঁ এটাই না কত দাদা 60 কোনটা দেবো ফুচকা ফুচকা দাদা আর ফুচকা সব কিছু মানে আমি এগুলো বাড়িতে আইস করে খাবো আইস করে আর দেখো আমি চুল কেটে দেখো দুপাশ থেকে আমি ঝুলপি বেরিয়েছে মিষ্টি আসবে খুনি চলো বক বক কম করো চলো গাইস বাড়ি যাবো কই হ্যাঁ নায়ক নায়ক আগাই থামা বলছে কাদাই নায়ক ডেকে আনলে কেউ তো নেই মিতালি কই মেরে দি কোথায় দেখতে হবে ফোন করো ওরে বলো ফুচকা নিয়ে আইছি ওফ গাইস শ্বশুরবাড়ি কতদিন পরে আসলাম মনে হলো অনেকদিন আসিনি অনেকদিন আসোনি কিন্তু তুমি আমি সব রাস্তাতে দিয়ে নিয়ে চলে যাও না তুমি আমাদের বাড়ি কেন বেশি আসলে পুরনো হয়ে যাবে ফ্যান চলছে আমি ফ্যান চলছে আওয়াজ হবে বেশি আসলে নাকি পুরনো হয়ে যায় ছেলেরা ছেলেরা শ্বশুর বাড়ি বেশি আসলে পুরনো হয়ে যায় এটা এটা ঠিক কিনা তুমি তোমরা একটু বলো ফোন করি বেরুর কাছে বেরু নাকি মানে দিদির দিদির কাছে ফোন করো বলো ওই ফুচকা নিয়ে এসি আমি আবার চলে যাবো এখন খুব বিজি ম্যান খুব বিজি ম্যান কি বলবো তা হ্যাঁ এখন আর আমাদের ওই ভালো লাগে না চুল দেখো বাজে লাগছে কিন্তু কিচ্ছু করার নেই আমার এরম ভাবে কাটতেই হতো কারণ আমি যেভাবে চুল লকসটা কেটেছিলাম মানুষ তো লকস কাটে এইটুক আমি এতটা ধরেছি এই পুরো একদম এতটা ধরেছি ধরে কেটে দিয়েছে পোত পাকামাটা তো এমনিও তোমার বেশি অসুবিধা আমার বলছে এই দেখো এই যে ইয়ে বাবা কোন ফুকানি চুল গড়ে ফেলেছে অসভ্য আসিস এবার তুই আমার কাছে হরি বলো ভালো কি অবস্থা এখানেই ব্রেকআপ তো এই চুলের জন্য আরে পাগল এটা তো চুল যে সেই বড় হয়ে যাবে পাগল কো দেখার দেখো 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 পাগল আমার ভাব দে আমার তো বেশ ভালো লাগে এই তো ছোট ছোট চুল হয়ে গেছে না আমার নাচাতে খুব ভালো লাগে আর বড় চুল হলে এরম করবো হাতে বেঁধে যাবে কি সুন্দর ছাড়া লাগছে না কি অবস্থা আমি আরো বড় চুল পছন্দ করি চুল কেটে কি পাগল আমি যেভাবে কেটে ফেলেছি এইভাবে করা ছিল কোনো উপায় নেই তাড়াতাড়ি বড় হয়ে যাবে পাগল কোথায় দিদি কোথায় ফুচকা টুচকা খাও তাহলে আমি চলে যাই চলো চলো তো গাইস ফাইনালি এখানেই আমার আয়ু শেষ এই মানে আয়ু শেষ বলতে ব্লগের আয়ু শেষ এখন আমি চলে যাব আর এদিকে ম্যাডাম একা একাই খাচ্ছে কারণ ম্যাডামের দিদি আসেনি বান্দর এক নম্বরে দেখিস সেই কখনকের কথা আমি একটা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছে তো গাইস আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের ব্লগটা একদমই টেম্পোরারি হয়েছে সামনে আরো আরো ভালো ভালো ব্লগ আসছে তার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো সামনে পূজো তার কেনাকাটা করতে হবে চলে এসে না খুলছে না খাতা দা আমার দরজায় রাজদীপটা গুতাই গুতাই এই করেছে ফুচকা খাও তাই ডাকছে এতবার তো গাইস চলো টাটা এই টাটা করে দাও টাটা